আসসালামু আলাইকুম। বরাবর মত আমরা আজকে আছি ডিপিএস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখন সুস্থ জীবন পার করছেন। জি, আমরা সরাসরি পেশেন্টের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শাহনাজ বেগম। শাহনাজ বেগম কোথা থেকে এসেছেন? চিটাগাং থেকে। চিটাগাং থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছেন? আমি কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়া পিঠে ব্যথা, অনেক সমস্যা আমার। কতদিন ধরে এই সমস্যা? আমি আজকে অনেক বছর হয়ে গেছে। মোটামুটি কতদিন? অন্তত পক্ষে 15 বছর থেকে বেশি হবে। 15 বছর বেশি আপনি এই কষ্টে ভুগছি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? মানে আপনি? আমি অনেক চিকিৎসা করাইছি, অনেক ডাক্তার দেখাইছি, চিটাগাং এ রাখি না একটাও, এমন সব ডাক্তার দেখাইছি, আমি এরকম সেবা পাইনি। এখানকার মতো সেবা পাই না আমি। এখানকার মতো সেবা সেবা এর আগে এর আগে যে চিকিৎসা করিয়েছেন সেটা কেমন ছিল? কি ধরনের চিকিৎসা? ওটা আছে না যে শুধু পেইন কিলার আর ছিল একটা রেখা ব্যায়াম গুলো অত বেশি ইয়া না। আমার মোটামুটি কমে, আমি যদি আগে জানতাম এখানে যে স্যার এগুলা করে ডিপিআরসি হসপিটালে এভাবে সেবা দেয়, এভাবে স্যাররা সিস্টাররা এবং থেরাপিস্টরা যে এভাবে করবে, এটা যদি আপনাকে জানতাম তাহলে আমি এখানে চলে আসতাম। আমি আর পারতাম না চিকিৎসা। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি আলহামদুলিল্লাহ স্যারের আন্তরিকতায় এবং সবার প্রচেষ্টায় আমি এতটুকুতে চলে আসছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে আপনি আমরা যতটুকু বুঝতে পারি এখানে আসার আগে আপনি আসলে অনেক কষ্টের সময় পার করেছেন। অনেক কষ্টের সময়। আচ্ছা, এখানে আসার পর যে আপনার ডক্টর এবং নার্স প্লাস হচ্ছে বা আপনার যে সেবক সেবিকা ছিলেন তাদের যে ব্যবহার চিকিৎসা সেটা কেমন ছিল? হ্যাঁ, আমি আগে আমার সফিলা স্যারকে ধন্যবাদ জানাই, উনি আমাকে যে সেবা দিয়েছেন, যে ট্রিটমেন্ট করছেন, আমি জীবনেও ওনাকে ভুলতে পারবো না। এবং সিস্টার থেরাপিস্ট এরা যার দায়িত্বে আছে তারাও যে এভাবে কাজ করবে অনেক ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছে, ওরাও অনেক আন্তরিকতার সাথে কাজ করছে। আচ্ছা আচ্ছা, ওদেরকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনি ডিপিআরসিতে আসলে এখানে কতদিন ধরে ভর্তি আছেন? আমি 12 তারিখ থেকে আজকে 27 তারিখ পর্যন্ত আমি ভর্তি। আজকে 27 তারিখ না, আজকে 27 তারিখ চলে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? আমি ইনশাল্লাহ একটু আছে, স্যার বলছে যে এটা সেরে যাবে আর বাকিগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। আচ্ছা, ডিপিআরসির যে পরিবেশ তারপর হচ্ছে আপনার খাবার সেটা কেমন ছিল? হ্যাঁ, অনেক ভালো ছিল। আচ্ছা, এখানকার ম্যানেজমেন্ট অনেক ওরা সব সুস্থভাবে সুষ্ঠুভাবে ওরা দায়িত্ব পালন করে। আচ্ছা, কোনো নিরাপদ, সব কিছু নিরাপদ। আচ্ছা আচ্ছা, আপনি তো চিটাগাং থেকে এসেছেন। হ্যাঁ, চিটাগাংয়ের যে ডক্টর দেখিয়েছেন বা ওইখানে যে চিকিৎসা করেছেন সেই চিকিৎসা পরবর্তী আসলে রেজাল্ট আপনি কেমন ছিল? আমার রেজাল্ট ছিল জিরো। ওইদিকে জিরো একদম। হ্যাঁ, আমি অনেক ট্রিটমেন্ট করাইছি, অনেক ইয়ে করেছি, চিকিৎসা করাইছি, আমার কোনো কিছু হয়নি। ব্যথা কমেও নি, ব্যথা বরংসে বাড়ছে, আমি অনেকদিন ধরে ব্যথা নিয়ে ভুগছি। আচ্ছা, আপনার যখন ব্যথা যে বললেন যে আপনার ব্যথা ছিল, হাঁটু ব্যথা বা কোমর ব্যথা যা ছিল, তখন আপনার আসলে কি ধরনের সমস্যা হতো? মানে আপনার কাজকর্মে করতে বা আপনার কি ধরনের সমস্যা হতো যদি একটু বলে বলতেন? আমি কাজ তো করতে গেলে যে কি করতে হবে, কিভাবে করতে হবে বা কিভাবে জানতে হবে এটা তো কোনো সারে বলে নাই আগে, এখন কিন্তু বুঝতে পারছি কাজ করলে কিভাবে করতে হবে, কাজ করার আগে কি করা যাবে, কেমন করে চলতে হবে, এটাই আমি এখানে থেকে বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার যে সমস্যা ছিল এই সমস্যার মতো আরো অনেক রোগী আছে দেশে এবং দেশের বাইরে, তাদের সম্পর্কে যদি আপনার কোনো উপদেশ থাকে? হ্যাঁ, আমি বলবো কোথায় না গিয়ে এখানে ডিপিআরসিতে চলে আসার জন্য, কারণ এখানে স্যার প্রথম পর্যায়ে যা করতে হয় করবে, দ্বিতীয় পর্যায়ে যদি না আসে দ্বিতীয় পর্যায়ে স্যার আরো এসে উন্নত চিকিৎসা দেবে। জি, আমরা আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম উনি আসলে অনেক বছর ধরেই ওনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তারপর হচ্ছে মেরুদণ্ড ব্যথায় ভুগছিলেন এবং হয়তো বা অনেক জায়গায় চিকিৎসা করে অনেক টাকা ব্যয় করেছেন কিন্তু উনি আসলে ওনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি।
যার কারণে উনি কোনো ভাবে সেটা ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে যে কোনো জায়গা থেকে আচ্ছা ইউটিউব থেকে জেনে তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান যিনি বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি বিশেষজ্ঞ স্যার সম্বন্ধে জানতে পারেন এবং ডিপিএস হসপিটালে এসে চিকিৎসা নেন এবং চিকিৎসার পরবর্তী অবস্থায় আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি এখন খুবই মানে খুবই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন স্বাভাবিকভাবে চলতে পারছেন ফিরতে পারছেন এবং কাজকর্ম করতে পারছেন তো উনি অন্যান্য রোগীদের উদ্দেশ্যে যেটা বলেছেন যে অন্য জায়গায় না ঘুরে বা নানা জায়গায় না গিয়ে টাকা নষ্ট না করে এখানে চলে আসতে কারণ বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অনেক ডক্টর আছেন বা ভুয়া চিকিৎসক আছেন যারা আসলে আপনাকে প্রলোভন দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নেবে কিন্তু আসলে আপনি সুষ্ঠু চিকিৎসা পাবেন না বা সুষ্ঠু যে আপনার রোগের সমাধান সেটা পাবেন না আসলে আপনাকে আপনার চিকিৎসা আপনার নিজেকেই খুঁজে নিতে হবে এবং আপনি কোথায় গেলে সুস্থ হবেন কোথায় সুচিকিৎসা পাবেন এটা আপনাকে খুঁজে বের করতে হবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত আমাদের জন্য আমাদের সাথে শেয়ার করার জন্য জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদেরকেও ধন্যবাদ ডিভাইস থেকেও ধন্যবাদ ধন্যবাদ